أيها الإنسان ما غرك بربك الكريم. হে মানুষ, তোমার রব থেকে তোমাকে কে গাফিল বানাইল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তুমি একটু তোমার সৃষ্টি নিয়ে দেখো, তোমাকে নিয়ে তুমি চিন্তা করে দেখো, যিনি তোমাকে সৃজন করেছেন, সুশমিত করেছেন, সুবিন্যস্ত করেছেন, একটা মানুষকে আল্লাহ পাক কত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আজকে আলমে খাল এবং আলমে আমর সূক্ষ্ম জগৎ, পৃথিবীর আলমে খালকের মধ্যে একটা মানুষের শরীরের মধ্যে সব খুঁজে পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। আল্লাহ বলছেন, কিভাবে আমি তোমার শরীর গঠন করেছি, কি উপাদান দিয়েছি মানুষের শরীরে, আ বাতাস খাত বাদ, বলছেন আগুন পানি মাটি বাতাস আছে। আজকে বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের শরীরে এই চার উপাদান আছে, এই চারটা উপাদান ধ্বংস হয়ে যায়। আবার মানুষের শরীরে আছে কলব রুহ শের খবি নফস আকফা, এগুলো আবার মানুষের শরীরের আছে, মানুষের শরীরের একটা অংশ আছে নফস, যেটাকে বলা হয়েছে আত্মা। আবার মানুষের শরীরের মধ্যে কলব আছে, যেটাকে হৃৎপিণ্ড বাংলায় বলা হয়। আবার মানুষের শরীরের মধ্যে রুহু আছে। এ বস্তুগুলো আবার সুফিয়া কেরাম মুফাসসিরে কেরাম কেহ বলছেন ইলে একই বস্তু, নফস যাহা বলে কলব তাকেই বলে, আবার কলব যাকে বলে তাকেই আত্মা বলা হয়। কিন্তু সুফিয়া কেরাম তাসাউফ পন্থী উলামায়ে কেরাম বলছেন ইলে সব আলাদা আলাদা, কিন্তু আগুন পানি মাটি বাতাস মানুষের শরীরে আছে, এ উপাদান দিয়ে আল্লাহ পাক মানুষকে শরীর এ গঠন করেছেন। আবার বলছেন আমি তোমাকে কিভাবে সুবিন্যস্ত করেছি, মানুষের কান কোথায় দেওয়া লাগবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, চোখ কোথায় দেওয়া লাগবে, নাক কোথায় দেওয়া লাগবে, কত সুন্দর আকৃতিতে কিভাবে তিনি তৈরি করেছেন। একটা কওলের মধ্যে বুজুর্গানে দিন বলছেন, কেউ এটাকে হাদিস বলছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে ব্যক্তি নিজেকে চেনেছে সে তার রবকে চেনেছে। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষের কণ্ঠস্বরের সঙ্গে কোনো মানুষের কণ্ঠস্বর মেলে না, কণ্ঠস্বর নকল করে ওয়াজ করে কিন্তু তাও আবার হুবাহু হয় না। কোনো মানুষের যেটা ফিঙ্গার প্রিন্ট আঙ্গুলের ছাপ পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের এরকম মেলে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো অ্যান্ড্রয়েড ফোন আপনি আঙ্গুলের ছাপ দিয়ে কি করেন, অন করেন অফ করেন, সারা দুনিয়ার মানুষ যদি আঙ্গুলের ছাপ আপনার বাদ দিয়ে আরেকজন যদি এই ফোন অফ করতে অন করতে চায় জীবনে অন হয় না, এটা তো প্রমাণ করে দেখতে পারেন। আপনি অ্যান্ড্রয়েড ফোন আপনি লক লাগাইছেন আঙ্গুল প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট, আপনার আঙ্গুল যতক্ষণ টাচ করেনি এই অ্যান্ড্রয়েড ফোন আপনার কোনো দিনও অন হবে না। অন্য যত মানুষই টিপুক না কেন, তাহলে পৃথিবীর কোনো মানুষের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে কোনো মানুষের ফিঙ্গার প্রিন্ট মেলে না। আবার বলছেন ভি আই এ সুরাত ইম্মা সার অক্কা পাক, দেখো তোমার সুরাত আমি কীভাবে বানায় দিছি। এই সুরাত আরবিতে বলা হয়, কেউ বলছেন অজহন, এই মুখমণ্ডলটাকে পৃথিবীতে কোটি কোটি মানুষ কোনো মানুষের চেহারার সঙ্গে কোনো মানুষের চেহারার মিল নাই। কি জোরে বলি সুবহানাল্লাহ। এই যে সামান্য জায়গা কপাল থেকে কানের লতি থুতনি পর্যন্ত, এই জায়গাতে আল্লাহ পাক কোটি কোটি মানুষের এরকম দেখা যাচ্ছে এই আকৃতিটা ভিন্ন রকম বানায় দিছেন। যদিও যমজ ভাই দেখা যায় হয়তো হঠাৎ মানুষ চিনতে পারে না, বাপ মা তো চিনে কি চেনে না, আপনি যদি দীর্ঘদিন দেখেন দুই চার পাঁচ মাস দেখেন একই সঙ্গে দেখা যাবে আপনি নির্ণয় করতে পারেন। দেখা যায় হয়তো অনেক সময় জমজ ভাইদেরকে নির্ণয় করতে পারে না দূরের মানুষ আসিয়ে, কিন্তু আপনি যখন এরকম পর্যবেক্ষণ করে দেখবেন কিছুদিন তাদের সঙ্গে মিশবেন দেখবেন কণ্ঠস্বর আলাদা, তাদের চেহারাও আলাদা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই যে সামান্য একটা জায়গায় আল্লাহ পাক কত ধরনের বৈশিষ্ট্য আকৃতি দান করেছেন, এ কথা আল্লাহ পাক স্মরণ করে দেখেছেন, দেখো আমি কত মানুষের আকৃতি কত রকম বানাইছি। আবার মানুষের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যা আছে সব দিছেন মানুষের শরীরে, নদী নালা আছে। আজকে বিজ্ঞানীরা বলছে মানুষের শরীরের মধ্যে যত রগ আছে পৃথিবীতে যত নদী নালা নাই, সর্বদীর্ঘতম নদী নীল নদ তাফসিরে এসেছে।
এই নীল নদের নয়, হাজার হাজার নদীর সেও মানুষের শরীরের রগগুলো অতি বেশি জোরে বলি সুবহানাল্লাহ। আবার 360 জোড়া দিয়েছেন, এই জোড়াগুলো কেন দিয়েছেন? আপনি আঙ্গুলগুলো এরকম করতে পারেন, আমার ইবাদত বন্দেগী করতে যাই, আপনি রুকু করবেন, সেজদা করবেন, জমিনে কভার লাগায় দিবেন, এই আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আবার অনুগত করে দিয়েছেন। আবার দেখেন আঙ্গুলের একটা বুড়ি আঙ্গুল যেটাকে বলি, বৃদ্ধাঙ্গুলি বলি, এটা সব সময় একটার সঙ্গে আর একটা টাচ করতে পারে, এটাকে কেন আবার তিনি আলাদা করলেন? আবার আঙ্গুল ট্যাঙ্কা করলে লেখা হয় আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আরবি যারা লেখেন দেখেন এপাকে আলিফ থাকে, লাম যেটা মাঝখানে লেখা হয় লাম আলিফ, আরবি লেখেন যাহা, আল্লাহ শব্দ আরবি দিয়ে যখন লেখেন এটার উপর একটা তাজদিদ দেওয়া হয়, একটা খাড়া আলিফ দেওয়া হয়। আবার অন্য অন্য আঙ্গুলগুলোর সে আল্লাহ পাক এটাকে একটু লম্বা রেখেছেন, জোরে বলি সুবহানাল্লাহ। এরকম করলে আল্লাহ শব্দ আরবিতে যাহা লেখা হয় এইরকম দেখা যায়, তাহা লেখা হয়। আর এই আঙ্গুলের সঙ্গে সব আঙ্গুলগুলোর সংযোজন আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এইটাই যদি না থাকে তাহলে দেখা যায় কত বিঘ্নতা ঘটে, যার আঙ্গুল নাই সেই বোঝে, যার একটা আঙ্গুল নাই সে বুঝতে পারে একটা আঙ্গুলের কত মর্যাদা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষের একটা পিঠ দিয়েছেন, শরীরের একটা পিঠ আছে, এই পিঠটাকে বলা হয়েছে স্থল ভূমি, সমতল ভূমির মতো। এরকম দেখা যায় শরীরের আকৃতি যদি কারো কী হয়, মোটা হয়, যদি এরকম কাইট হয় সোতে, তাহলে পিঠটা মনে হয় ঠিক সমতল ভূমির মতো, জোরে বলি সুবহানাল্লাহ। আবার মানুষের শরীরের মধ্যে এরকম বন জঙ্গল দিছেন, মানুষের চুল আছে, মাথার চুল আছে, আবার বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন দিয়েছেন, চুল দিয়েছেন, লোম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই বন জঙ্গলে যেরকম কীট পতঙ্গ থাকে, আবার এগুলো তো কীট পতঙ্গ বসবাস করার আল্লাহ পাক স্থান বানায় দিছেন। এরকম মানুষের শরীরে পাহাড় পর্বত দিছেন, আবার পুরুষের শরীর আল্লাহ রাব্বুল আলামিন একভাবে আকৃতি গঠন করেছেন, নারীদের শরীর আল্লাহ রাব্বুল আলামিন আর একভাবে গঠন করেছেন। আবার মানুষের শরীরের মধ্যে 8 কোটিরই 9 দরজা, যেটা লালন ফকির ডিগ্রিতে একটা গল্প লিখেছেন, খাসার ভেতর অসীম পাখি কেমনে আসে যায়। লালন ফকির বলছেন 8 কোটিটি 9 দরজা, মাঝখানে তার ঝলকা কাটা, খাসার ভেতর অসীম পাখি কেমনে আসে যায়। ইনি এটা লিখেছেন, ডিগ্রিতে পড়া হয়, এ খাসার ভেতর অসীম পাখি মানুষের শরীরে 8টা কুটরি আছে, 9টা দরজা আছে, এমন দরজা আল্লাহ রাব্বুল আলামিন দিছেন, যেই দরজাগুলো অটোমেটিক সুইচ অন হয় এবং অফ হয়, কোনো টিপে লাগে না, কোনো কিছু করে না, মনের সঙ্গে যে সুইচ দিয়েছেন, পেশাবখানায় বসেন, পেশাব বাইর হইবে কি না এটা আপনার মন জানে, কি সুবহানাল্লাহ বলবেন না, বেশি হইবে না কম হইবে এটা কে জানে? আপনার মন জানে এটা বেশি হইবে না কম হইবে, এখন আপনার পেশাব হইবে কি হবে না এটা আপনি জানেন, পায়খানা আপনার হবে কি হবে না এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, এ সুইচ কখনো টিফা লাগে না এবং অন অফ করা লাগা না, অটোমেটিক জাহান্নাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। আবার যে আত্মা আছে, মানুষের আত্মা কোথায় থাকে? নফস। আবার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক নফসকেই মৃত্যুবরণ করা লাগবে। আবার এরকম কল্ব যেটাকে অন্তর বলা হয়, হৃৎপিণ্ড ইংরেজিতে বলা হয় হার্ট, এই হার্ট এটা বান্দুদের 2 আঙ্গুল নিছে, যেটা মুফাসসির কিরাম বুঝাইছেন নফস যাহা কলব যাহা রুহু তাহা একই বুঝাইছেন, কিন্তু সুফিয়া কিরামগণ বলছেন এগুলো সব আলাদা আলাদা, মানুষের নফস কেউ বলছেন এই কপালের মধ্যবর্তী জায়গায় থাকে, আবার কেউ বলছেন নাভির মধ্যে থাকে, এগুলো এলমে তাসাউফের পরিভাষায়। যারা এই 2 জায়গায় 2 মাকামকে বুঝাইছেন, এই জায়গায় নফস, আবার কেউ বলছেন নাভিতে নফস থাকে। এই নফসের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন কুল্লু নফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক নফসকেই মৃত্যুবরণ করা লাগবে। এই নফস মানে প্রাণ, নফস মানে আত্মাকে বোঝানো হয়েছে, এই সবাই মৃত্যুবরণ করবে, তাহলে নফস আলাদা বুঝাইছেন। আবার মানুষের বলছেন ফিকুলু বিহিম মারাদন, আল্লাহ পাক একটা কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন, অধিকাংশের যেটাকে আমরা হার্ট বলি, বাম দুধের 2 আঙ্গুল নিছে, তবে কোনো কোনো বিজ্ঞানী বলছেন এটা ডাইন পাশে ও কারো হইতে পারে, যেটা স্পন্দন করে ধিক ধিক করে। আজকে দুনিয়ার সব বিজ্ঞানী মানুষকে অপারেশন করার পর দেখে যখন হার্টে রিং লাগানো হয়, এখন তো রোবট দিয়ে রিং লাগানো হচ্ছে, বিজ্ঞানের
বিজ্ঞানের চরম উন্নতি। রোবট মানুষের সঙ্গে কথা বলে, কিছুদিন আগে রোবট দিয়ে হার্টে রিং পরানো হলো, এই হার্টে যে রিং পরানো হলো কিন্তু হার্টের যে ব্লক আছে এই ব্লকগুলো বন্ধ হয়ে যায়, হার্ট অ্যাটাক করে মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু এই ব্লকটা কে চাপায়? এখান থেকে কম্প্রেসার হয় রক্তের প্রেশারগুলো বিভিন্ন জায়গায় শরীরে। আজকে বিজ্ঞানীরা বলছেন এগুলো নিয়ন্ত্রণ হয়, একটার সঙ্গে আরেকটা কখনো ধাক্কা লাগে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটার সঙ্গে আরেকটা কখনো মিশ্রণ হয় না, এই হার্টটা এরকম স্পন্দন করে। আজকে বিজ্ঞানীরা শরীর খুলিয়ে দেখেন অপারেশন করতে যে কেন এটা স্পন্দন করে, ওখানে কে এ কম্প্রেসার চাপায়, কেন এটা হয় তার খুঁজিয়ে পায় না। জোরে বলি সুবহানাল্লাহ। এই কম্প্রেসার চাপায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এইটার নিয়ন্ত্রণ যখন শেষ হয়ে যায় আপনার দুনিয়ার জিন্দেগি শেষ। তাহলে এই হার্ট আবার আমরা তো অনুধাবন করতে পারি, দেখা যায় না। আবার দেখেন হাফেজে কোরআন, কোরআন মুখস্থ করে, আপনি মুখস্থ করেন, গোটাল শরীর যদি আপনার কাটিয়ে টুকরো টুকরো করা বলা হয় যে দেখি কোরআনের কিছু অংশ ভেতরে আছে নাকি, কি পাইবেন, খুঁজি পাইবেন? তাহলে ওটা কে কোথায় সংরক্ষণ হয়? সুবহানাল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এ সংরক্ষণ এই দেখা যাচ্ছে হাড়েই হয়, আত্মার মধ্যেই সংরক্ষণ হয়। বারবার মুখস্থ করার কারণে বিভিন্ন কিছু মুখস্থ হয়ে যায়, দেখা যাচ্ছে এটা কোথায় সংরক্ষিত হয়, কিন্তু আপনি গোটা মানুষকে কাটিয়ে যদি শেষ করে দেন কোথাও খুঁজিয়ে পাবেন না তার কোরআনের হরুফ একটা তার ভিতরে। এরপরে মানুষের যে আল্লাহ বানাইলেন রুহু আছে, এটা আপনাকে বিশ্বাস করাই লাগবে, না বিশ্বাস করলে আপনার ইমানে থাকবে না। রুহু এখন কোথায় থাকে? এখানে সুফি একরাম বলছেন বাম দুধের দুই আঙ্গুল নিচে এরকম কলব থাকে হার্ট, আর ডাইন দুধের দুই আঙ্গুল নিচে থাকে রুহু। এটা হচ্ছে সুফি একরামদের অভিমত, কিন্তু মুফাসসির একরাম বুঝাইছেন নফস, কলব এবং রুহু তিনটি একই জিনিস, এই একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করে। প্রত্যেক মানুষের শরীরের মধ্যে রুহু আছে। আল্লাহর নবীকে রুহু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ইয়াস আলুকা আনের রুহ, লোকের আপনাকে জিজ্ঞাসা করে হে রাসূল রুহু কি জিনিস, আপনি বলুন কুলের রুহ আমরি বির রব্বি, এর রুহু হচ্ছে আল্লাহ পাকের একটা আদেশ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর আদেশে সে আসে এবং আল্লাহর আদেশে সে যায়, আল্লাহর আদেশে আপনার শরীরের মধ্যে আসে। সব এরকম কোনো বিজ্ঞানী রুহু দিতে পারে না। এরকম সিমেন্ট নিয়ে দেখা যাচ্ছে প্রজন্ম টিউবের মাধ্যমে মানুষ হইতেছে, কিন্তু রুহু দিতে পারে না, শুক্রকীট ছাড়া বানাইতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন দেখো একটু চিন্তা করে দেখো, তুমি যে এই আকাশ বিদীর্ণ হওয়া কেয়ামত হবে এটাকে যদি তুমি অস্বীকার করো, ও মানুষ তোমাকে কিসে গাফেল বানাইছে, দেখো আমি তোমাকে কিভাবে তৈরি করেছি। আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন গায়রা মুখাল্লাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মায়ের গর্ভে আমি একটা এরকম নাফাক পানি রেখেছি, এটার থেকে রক্তের টুকরায় পরিণত করেছি, 40 দিন পর গোস্তের টুকরায় পরিণত করেছি, এই গোস্তের টুকরা থেকে আমি কি করেছি তোমার শরীর গঠন করেছি, রুহু ফুকাইয়া দিয়েছি, এই রুহু দিয়ে আবার তুমি ভালো হবে না মন্দ হবে, কয়দিন হায়াত পাবে, কয়দিন তোমার রিজেক দুনিয়ায় থাকবে, তুমি দুনিয়ায় যা কি করবে এগুলো লিপিবদ্ধ করে তোমার মায়ের গর্ভে থেকে আমি একটা চিকন জায়গা দিয়ে, এমন একটা জায়গা দিয়ে তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি যেটা তোমার গর্ব অহংকার করার কিছুই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি তোমার সৃষ্টি দেখো, তুমি কত নিকৃষ্টভাবে বা এভাবে সৃষ্টি হয়েছ, আমার কি তোমার সক্ষমতা বলতে কিছু ছিল না? তোমার শৈশবকাল দেখো তুমি কিভাবে মায়ের দুধ পান করেছো, একটা অন্যান্য প্রাণী দেখা যায় জন্মার পরই সাঁতার কাটতে পারে, নিজে খাদ্য খাইতে পারে, কিন্তু একটা মানুষের সক্ষমতা থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই কথা বলছেন কিয়ামতের কথা স্মরণ করা দিয়ে, এই এত কিছুর কর যদি কর তুমি যদি অস্বীকার করো, তুমি যদি মনে করো এগুলো বলতে কিছু নাই, এই জন্য আল্লাহ বলছেন তোমার সৃষ্টিকাই একটু তুমি চিন্তা করে দেখো, নিজেকে চিন্তা করে দেখো, তোমার চেহারার পরিবর্তন ঘটে কেন, তোমার যৌবনে একটা পরিবর্তন হয়, কৈশোরে পরিবর্তন হয়, শৈশবকাল একটা যায় যৌবনে চেহারার পরিবর্তন হয়, এরপরে যত দাড়ি চাচ্ছেন আর যত কলম লাগান 40 যখন পার হয়ে যায় চুল ফাঁকা
থাকা শুরু হয়ে যায়, আবার চামড়া লুজ হওয়া শুরু হয়ে যায়, গাল ঝলঝলা লাগা শুরু হয়ে যায়। যতই টাইট দেন, সিঙ্গাপুর যা টাইট দিয়ে নিয়ে আইসেন, জীবনেও আগের মতো আর হবে না। কি হইবে নাকি? যায় কি না? কলব লাগায় না? দাড়ি চাষের আর কলব লাগান, যাহাই কিছু করেন, কিন্তু আপনার পরিবর্তন কেন হয়? আপনি কেন আটকাইতে পারেন না? তুমি একটু চিন্তা করে দেখো, আমি তোমাকে কীভাবে সৃজন করেছি, তুমি এই পরিবর্তন আমি ঘটায় দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই চেহারার পরিবর্তন ঘটায় দেই, তুমি এটাকে কখনো তুমি রদ করতে পারবে না, পূর্তিহত করতে পারবে না। এইগুলো আল্লাহ পাক বলছেন, আবার যাকে যে আকৃতি দেওয়া প্রয়োজন, ফি আইয়া সূরাতিম মা শা রাক্কাবাক, আল্লাহ বলছেন আমি যাকে যে আকৃতি দেওয়ার প্রয়োজন, যাকে সুন্দর আকৃতি দেওয়ার প্রয়োজন তাকে সুন্দর বানাইছি, যাকে কুৎসিত বানা দরকার তাকে কুৎসিত বানাইছি, যাকে লম্বা বানা দরকার তাকে লম্বা বানাইছি, যাকে অন্ধ বানা দরকার তাকে অন্ধ বানাইছি, যাকে এরকম প্রতিবন্ধী বানা দরকার আমি আল্লাহ বানাইছি। এটা আমার হেকমত, তোমাদের বুঝার ক্ষমতা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যেমন মূসা আলাইহিস সালামের সময় এক অন্ধ ব্যক্তি যা বলছিল আল্লাহ মুসার কাছে, মুসার কালিমুল্লাহর কাছে জলিল কদর নবী, যে ও মুসা কালিমুল্লাহ, সমস্ত মানুষকে আল্লাহ চোখ দিয়েছে আর আমার চোখ দুইটা আল্লাহ কেন দেয় নাই, তুমি একটু দোয়া করো আল্লাহর দরবারে যেন আল্লাহ আমার চোখ দুইটা দিয়ে দেয়। তো কয় আল্লাহর কাছে দোয়া করে মুসা আলাইহিস সালাম, আল্লাহ মানুষকে সবাইকে চক্ষু দিয়েছো, এক চক্ষু দিয়ে কেন একটু দেওয়া যায় না? বলে এটা আমার ব্যাপার, এটা এ সূক্ষ্ম জ্ঞান তুমি বুঝবে না, আমি কাকে কি বানা দরকার, কাকে কি সুরাত দেওয়া দরকার, কাকে কি রকম করা দরকার, কাকে জ্ঞান দেওয়া দরকার, কাকে মূর্খ করা দরকার, কাকে শিক্ষিত করা দরকার, কাকে লম্বা করা দরকার, এবং অন্ধ না বানা বিকলঙ্গ বানা এটা আমি আল্লাহ জানি, তুমি বুঝবে না। বলে আল্লাহ আমি দোয়া করি, তুমি দিয়ে দাও তো তার চোখ দুইটা। বলে ঠিক আছে যাও, তোমার দোয়া মঞ্জুর, দোয়া কবুল হয়ে গেছে, এখন চোখ দিয়ে দিছে। এখন এই আর চোখ নাই, সে চোখ পাইয়া এই আনন্দ থুবার আর চাকা থাকে না, এখন যেখানে সেখানে সব দেখি সে উৎফুল্ল। এই উৎফুল্ল চেহারায় একদিন দেখতেছে সাঁতার কাটতেছে নদীতে, বালকেরা পুল থেকে ঝাঁপ দেয় আর ঝাঁপ দিয়ে পাশে অনেক দূর যায় আবার ওঠে। তখন এ পরের দিনে করছে কি, বাঁশ না তত্তরা করে কাটি এই পুলের তলত নিয়ে যা গোপনে যা গাড়ি দিয়ে থুইছে। আর গাড়ি দিয়ে থুয়ে কি করছে, পরের দিনে বালকেরা এরকম সাঁতার কাটে ওখান থেকে ঝাঁপ দেয় একটা আনন্দ ফুর্তি করে। এখন অনেকের এই আগাল না বুকে লাগিয়ে কেউ দেখা যাচ্ছে রক্তাক্ত হয়, কেউ এরকম ভেসে উঠতেছে মৃত্যুবরণ করছে একজন, আর পরে কেউ দেখা যায় আর ঝাঁপ দেয় না দুই চারজন আহত। তখন অনেকে চিন্তা করতেছে যে এটা কে করতে পারে, এখানে তো ছেলেরা গোসল করে আর তো এখানে কোনো ক্ষতিকারক কিছু নেই, এ কাজ করছে কে? তখন এই অন্ধ বলছে বুকে থাবড়ায় আর কয়, এ কাজ আমি করছি, আমি মানে কয় সে গর্ববোধ করতেছে এটা আমি করছি। তখন আল্লাহ মুসাকে ধমক দিয়ে কও, মুসা তুমি দেখো না যে আমি যে বলছি ও চোখ দেওয়া যাবে, কেউ আবার নারাজ হন না যদি এইরকম থাকেন। আল্লাহ বলছেন যে আমি যে বলছি ওকে চোখ দেওয়া যাবে না, তাইলে তুমি যে বারবার কইলে যে আল্লাহ দিয়ে দাও, দেখো তো কি ঘটনা ঘটাইছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন হয়তো কেউ হয়তো একটু কুৎসিত আছেন, ভাবতেছেন আল্লাহ যদি আমার চেহারাটা সুন্দর করে দিলে হয়, কেন আল্লাহ আমাকে আর একটা ফর্সা করে নাই? কেউ হয়তো শর্ট আছেন, কে মুখ যদি আর একটা লম্বা হইল আল্লাহ করি নয়, তাহলে মানুষের কি এত কথা শোনা লাগে? এরকম মাঝে মাঝে আমরা আফসোস অনুশোচনা করি। আল্লাহ বলছেন ফি আইয়ে সুরাতি মা শা রাক্কাবাক, তোমাদের এই জ্ঞান নাই, যাকে যেটা বানার প্রয়োজন আমি আল্লাহ সেটা তাকেই বানাইছি, এটা আমারই হেকমত। জোরে বলি সুবহানাল্লাহ।